হ্যালো বন্ধুরা, আমার হাতে যে ফোনটি এটি হচ্ছে নোকিয়া 6.1। তো উপরে দেখতে পাচ্ছেন এটি লক করা। এটার লক বলতে আপনার জিমেল লক। তো আমি এটিকে একবার লক দিয়ে ট্রাই করছিলাম ওয়েবসাইটের মাধ্যমে, মানে ক্রোম ব্রাউজার দিয়ে। তো এটা লকে কাজ করছে না, এটা জিমেলের মাধ্যমে এটা বাইপাস করা লাগবে। তো আমি আপনাদেরকে এটা কিভাবে বাইপাস করবেন সেটিই দেখাবো আজকে। তো ইমার্জেন্সিতে চলে যাবেন, তারপর উপরে দেখতে পারবেন নেম নামের একটি অপশনে ক্লিক করবেন, দেন এখানে চুইস অ্যান্ড ইংস, তারপরে 3 ডট অপশনে ক্লিক করার পর ফটোতে বা ড্রাইভে কিছুক্ষণ ক্লিক করে ধরে রাখবেন। তারপর পারমিশনে যেয়ে আপনারা এখানে সার্চে সেটিং করবেন ক্রোম ব্রাউজার, CHR দিলেই আপনাদের সামনে ক্রোম ব্রাউজারটি ওপেনে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তারপর এইখানে আপনি সার্চ করবেন EFRP, উপরে যে অপশনটা থাকবে এটার উপরেই ক্লিক করে দেবেন। তারপরে এইখানে আপনাদের সামনে অনেকগুলো একটি অপশন আসবে। নিচে যাওয়ার পর দেখতে পারবেন টেকনোকার APK অ্যাপ। তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা যতক্ষণ পর্যন্ত ডাউনলোড না হয় আপনারা একটু ওয়েট করবেন। তো এখানে ডাউনলোড হয়ে যাওয়ার পর এটা আপনাকে ইনস্টল করে নিতে হবে যেভাবে আপনার পারমিশন দিয়ে। তো ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন আবারও ক্রোম ব্রাউজারে। তো এখানে ডান দিবেন। তো আপনারা এটা ওপেন করবেন না এখন। তো আপনারা সেটিংস অপশনে চলে যাবেন, আপনাদের সেটিংসটি ওপেন হয়ে যাবে। তারপর আপনারা চলে যাবেন অ্যাপ্লিকেশন বা যেখানে অ্যাপস থাকে সেইখানে আপনারা চলে যাবেন। তো এইখানে ড্রাইভ, ফাইন্ড মাই ড্রাইভটা অফ করে নেবেন চেক করে। তারপর অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে যাওয়ার পর আপনারা সার্চ করবেন গুগল প্লে সার্ভিস। গুগল প্লে সার্ভিস ডিসেবল থাকবে, আপনারা এনেবল করে দেবেন। তারপর আপনারা চলে যাবেন অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট, তারপরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। নিচে দেখতে পারবেন গুগল অপশন। তারপরে এখানে টেকনোকারের যে আপনারা ডাউনলোড করলেন এটা পারমিশন চাইবে, এটা ওকে দিয়ে দিবেন। তারপর এইখানে আপনাদের একটি পার্সোনাল জিমেল দিতে হবে যেটির আপনার পাসওয়ার্ড বা জিমেল আপনার যেটা মনে থাকে সেই এরকম একটি জিমেল আর পাসওয়ার্ড এইখানে সাইন ইন করে নিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি মানে জিমেল আর পাসওয়ার্ডটি আমি সাইন ইন করে নিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এইখানে অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন। তো এখানে সাইন ইন হয়ে যাওয়ার পর কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। তো এইখানে আপনাদের দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট যেটি আপনারা সাইন ইন করেছিলেন সেটা এইখানে শো হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের, একটুখানি ওয়েট করতে হবে। তো এই যে আমার পাসওয়ার্ডটি মানে জিমেলটি এখানে শো হয়ে গিয়েছে। তারপরে আপনারা চলে যাবেন অ্যাপ্লিকেশনে আবারও, তারপরে গুগল প্লে সার্ভিসটি আবারও ডিসেবল করে মানে ডিসেবল সিস্টেমে এনে রেখে দিবেন আবারও। তারপর আপনারা একবার ফোনটিকে রিস্টার্ট করে নেবেন। ফোনটি চালু হয়ে গেলে আপনারা সেমভাবে আপনাদের ইংলিশ বা আপনারা যেই ল্যাঙ্গুয়েজে আপনাদের ভাষা ওইটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি ইংলিশ সিলেক্ট করে নিলাম। ডোন্ট কপিতে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমি অ্যাকাউন্টটি অ্যাড করেছিলাম সেটি আমার ফোনের মধ্যে অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আর যে জিমেলটি আপনাদের আগে জিমেলটি চাইতো এখন আর সেই জিমেলটি আর এখানে চাইবে না, আপনাদের ফোনটি এখন সরাসরি ওপেন হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি আমার এখানে লগ ইন হয়ে গিয়েছে। তো আমি এটি মূলত আপনাদের লক চাইবে না, তারপরও আমার এখানে লক চেয়েছে, মানে এই লকটি আমি একবার ট্রাই করেছিলাম যে লক দিয়ে এই ফোনটি ওপেন করা যায় কি না। তো এই লক দিয়ে ওপেন করা যায়নি, তাই জিমেল দিয়ে বাইপাস করলাম, তাই আমার এখানে লক চাচ্ছে। আপনাদের কিন্তু লক চাইবে না, আপনারা ইজিলি ফোনটি ওপেন করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে হেল্প করার জন্য। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।